হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও তোমাদের সাথে বেশ কিছুদিন পর একটা নতুন ব্লগ স্টার্ট করছি আমার পুরুলিয়ায় বাবার বাড়ির ছাদে সকাল দিয়ে ছোটোবেলায় যখন ছিলাম আর এখন যখন সকালবেলায় ছাদে উঠেছি কত দেখছি চারিদিকে নতুন নতুন ঘর বাড়ি যেগুলো আগে ছিল না সেগুলো এখন নতুন হয়েছে না আর বেশি দেরি না করে আজকে তো জামাই না চলো নিচে গিয়ে দেখি যে কি কি আজকে স্পেশাল মেনু হচ্ছে ও বাবা এই যে দেখতে পাচ্ছ মাধুরী বিশি অলরেডি সবজি সবজিপাতি কাটাকাটিও শুরু করে দিয়েছে জানি না কি মেনু হবে তো দেখছি এখানে বেশ কয়েক রকমের সবজি কাটা রয়েছে শশা চলা রয়েছে ব্রেকফাস্টের জন্য আবার আলু ভাজা শাক ভাজা যা যা করছে করুক এ আমি চলো সকালে মর্নিং ড্রিঙ্কটা সেরে ফেলি স্নান টান করে নিজেও ফ্রেশ হয়ে এবং হৃদকেও স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি এবং ওকে ওর মামার দেওয়া যে স্ট্রলারে ঘুম পাড়িয়ে রেখে দিলাম ও খুব ভালোভাবে এই স্ট্রলারে ঘুমোয় আর এই যে দেখতে পাচ্ছ এই মস্কিউটো নেটটা আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি যেটা অ্যাডজাস্টেবল ভীষণই এক a helpful product. জামাই আসবে দেওয়ালি স্পেশাল বা জামাই বান্নাতে খালি হাতে তো আসবে না তাই সাথে নিয়ে এসছে ড্রাই ফ্রুটসের মাল্টি একটা এরকম প্যাকেজ দিয়ে দেওয়ালি স্পেশাল এরকম বিভিন্ন ধরনের মার্কেটে পাওয়া যায় যেটা অর্গ একটা এনেছে এর মধ্যে প্রচুর ড্রাই ফ্রুটস রয়েছে যেমন এই যে দেওয়ালি স্পেশাল একটা প্রদীপ রয়েছে চকলেটস রয়েছে গ্রিন কিসমিস রয়েছে কাজু রয়েছে আলমন্ডস রয়েছে পেস্তা রয়েছে আর একটা মিলেটের বরফি রয়েছে যেটা কি না টু থাউজেন্ড মিলেট খুব স্পেশাল তো চলো এখন আমরা একটু বের করে সবাই মিলে একটু এই ড্রাই ফ্রুটসগুলো খেয়ে টেস্ট করেও দেখে নিলাম আর এই যে ওর পাপা মোম্মাকে আবার দিচ্ছে একটা চকলেট হাতে যা করতে করতে দুপুরো হয়ে গেল এখানে মা দুই জামাই মানে আমার বড় জামাই বাবু আর অর্ঘ দুজন মিলে এখানে বসে গিয়েছে মা ওদেরকে খেতে দিচ্ছে আজকে যেহেতু জামাই বান্না তাই মেস দিয়ে আসতে পারেনি ও দূর থেকে কিন্তু প্রচুর মিস করছে আমাদের আর এই যে দেখতে পাচ্ছ মা আর মাধুরী পিসি মিলে কিন্তু প্রচুর কিছু রান্নাবান্না করেছে আর এখানে দুই জামাই বলছে এটা ওটা ওঠানোর জন্য তারা কিন্তু একদম ওঠাতেই নারাজ বিয়ের চার বছর পর আবার নতুনভাবে জামাই বান্নার দিনটা এভাবে কাটিয়ে ভীষণ ভালো লাগলো এবং সারাদিন খুব ভালোভাবে আমরা এনজয় করলাম তবে হ্যাঁ একটা নতুন জিনিস ছিল এই বছর আমার পাশে কিন্তু আমার হৃদ ছিল যাই হোক আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো আজকের এই জামাইবানার স্পেশাল ব্লগটা অবশ্যই জানিও তাহলে আবার দেখা হবে ভাইপোটা স্পেশাল ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা